টাইম এখনো 10:45 হয়নি, কিন্তু 10:30 হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো মা খুবই চিন্তিত, তার কারণ হট করে কারেন্ট চলে গেছে। এখন কি করে বড়ি দেবে বা ডাল পিষবে বুঝতে পারছে না, কারণ গ্রাইন্ডারে ডালটা পেশা হচ্ছিল। আশা করি কারেন্ট চলে আসবে। মা কখন আসবে মনে হচ্ছে? কারেন্ট মা দৃঢ় বিশ্বাস যে এক্ষুনি কারেন্ট চলে আসবে, তাহলেই মা ডাল পিষতে পারবে। তো দেখা যাক। দেখতেই পাচ্ছ যে সব রেডি, অথচ কারেন্ট নেই। যাই হোক, মিনিট 5-10 পরেই হোপফুলি কারেন্ট চলে এসছে। তো আমাদের এখন পুরো দমে চলছে বড়ি দেওয়ার প্রস্তুতি। আর এবার আমি স্নানে যাব, কারণ পড়ানো রয়েছে, বেরিয়ে যেতে হবে। মৃত সঞ্জীবনী 24 ঘন্টা পর জীবিত হয়ে যায় বা জেগে ওঠে। তো সেই মৃত সঞ্জীবনী এখন জল থেকে বের করব, দেখব পরিস্থিতি কী। তোমরা জানো এটা আমি মেলায় কিনেছিলাম, তো অনেস্টলি এখনই তুলছি প্রথম। তো যেমন বলেছিল হবে, অতটাও সবুজ হয়নি, কিন্তু খুলে গেছে অনেকটা। হয়তো জলের মধ্যে ডুবিয়ে রাখলে পুরো সবুজ বলের মতো হয়ে যেতে পারে। তো দেখা যাক, এবার এটাকে জলে চুবিয়ে রাখবো, কি পরিস্থিতি হয় সেটাও তোমাদের দেখাবো। ওরা গাড়ির বেহাল অবস্থা, এত ধুলো হয়েছে, এত নোংরা হয়েছে, কাদা হয়েছে, পরিষ্কারই করা হচ্ছে না। তো এখন একটু যাব গাড়িটা একটু ধোয়াধুই করতে, কারণ নিজে ধোয়া সম্ভব না, কারণ অনেক দাগ অনেক দিন ধরে পড়ার জন্য। যে নর্মালি আমরা যে ধুই, ওয়াশ করি জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে, সেরকমভাবে হলেও উঠবে না কিছু কিছু নোংরা। তো এখন যাব গাড়িতে একটু ওয়াশ করতে, প্রচণ্ড নোংরা, প্রচণ্ড। একটু দেখাই তাহলে বুঝতে পারবে। দেখেছ প্রচণ্ড নোংরা হয়ে গেছে। একটু যাব, না হলে হচ্ছে না। অনেকদিন ধরেই ভাবছি যে যাব যাব, অনেক চেষ্টাও করেছিলাম পরিষ্কার করার, কিন্তু এখন যদি না যায় তাহলে এ নোংরা তোলা সম্ভব না। তো বেরিয়ে পড়ি, আজ একটু সামান্য সময় পেয়েছি। ওকে চলো, হয়ে গেছি গাড়ি ধুতে। তো দেখতেই পাচ্ছ যে একদম হাই রোডের ধারেই রয়েছি। জায়গাটার নাম হলো বুড়িবরতলা। এটা ওই কি বলবো, মদনপুর আর শিমুরালির ধরে নাও মাঝামাঝি জায়গা। তো এখানে লাইনে এখন একটা গাড়ি রয়েছে, তারপর আমার গাড়িটা ঢোকাতে হবে। সময় হাতে খুব কম, তো দেখা যাক। ওরা বললো যে তাড়াতাড়ি করে দেবে, বাইরে ভিতর দুটোই ওয়াশ করবে। এখান থেকে ওয়াশ সারার পর বেরিয়ে যাবো, কিন্তু যাওয়ার সময় অন্য একটা রাস্তা নেবো, তার কারণ টাইমটা একটু বাঁচাতে হবে। আমি এই ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে বুড়িবরতলার, এখান দিয়ে ওখান দিয়ে ঢুকবো। তো দেখা যাক আগে ওয়াশটা হয় কি না, তার কারণ কারেন্ট একটা বড় ব্যাপার। এখানে যদি কারেন্ট চলে যায় তাহলে আর ওয়াশ করা সম্ভব না। তো তারই জন্য দাঁড়িয়ে রয়েছি, একটু ওয়েট করছি। গাড়ি ধোয়ার কাজ প্রথমে চলছে, আমি যা দেখছি খুব যত্ন নিয়েই এরা কাজ করে, আর ছেলেগুলোও খুব ভালো, বা বয়স যারা রয়েছে তাদেরও ব্যবহার খুব ভালো। এই জায়গাটার খোঁজ আমি আগে জানতাম না, আজকেই পেয়েছি। যাই হোক, আর জিজ্ঞেস করলাম এরা ওয়াশ করতে অনেক কম টাকাও নেয়। ওরা আমাকে বললো যে ওরা ফোম ওয়াশই করবে। দেখো ফোম রেডি করে ফেলেছে। এদের হাতটা নেমো একদম ঠিকঠাক, নতুন কীভাবে দেখো বড়ো আছে।
কাজের ভিতরটা পরিষ্কার করার জন্য ভাষণ জীবনের প্রয়োজন হয়। আমি তো অবাক হয়ে গেলাম যে ফোম ওয়াশ করতে মাত্র এরা 150 টাকা। প্রাথমিকভাবে ধোয়ার পর এখন এরা ফোম দিচ্ছে। বেশ সুন্দর গন্ধ ফোমটা, খুব একটা কার্পণ্য করছে না, ভালোভাবেই দিচ্ছে। ওরা আমাকে বললো যে ফোম ওয়াশ করতে ওরা মানে বাইরেটা নেয় 150 টাকা, আর ভিতরটা যদি কেউ ওয়াশ করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার টরিষ্কার করে দেবে বনের টনের খুলে, সেক্ষেত্রে ওরা নেবে 150 টাকা, মানে মোট 300 টাকা। আমি জানি না এত সস্তায় আর কোথাও কাজ করে কি না। আর বিহেভিয়ার তো খুবই ভালো, না এলে বুঝতে পারবে না, একদম ভদ্র সভ্য মানুষেরা। তবে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, ছেলেটাকে আমি চিনিও, আগে অন্য জায়গায় পরিচয় হয়েছিল। ওই যেদিকটা দেখতে পাচ্ছ এদিক গেলে বিরোহী, আর এদিকটা হচ্ছে শিমুরালি, আর উল্টো দিকে রয়েছে টাটা মোটর। বেশি বেশি কম দেওয়ার পর আর একবার বাস করে দিচ্ছে। এরপর বললো যে সাইন করার জন্য কেউ সব মিলিয়ে আমি বলবো কাজ খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছি যে গাড়ি উঁচু করে ধোয়ার ব্যবস্থা করছে, আমাকে বারবার জিজ্ঞাসা করলে করে দেবো না, আমি বললাম না করতে হবে। দেখে বুঝতেই পারছো যে সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, আর সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, কাজও প্রায় হয়ে এসছে, ধোয়ার কাজ হয়ে গেছে। এখন একটু শাইনার দিয়ে একটু মুছে দেবে, ব্যাস তাহলে কাজ শেষ। তো দেখলাম যেটা সেটা অনেস্ট রিভিউ, এখানে টাকা পয়সা খুবই কম নেওয়া হয়। যদি সারফেসটা ধুয়ে নাও বাইরে তাহলে 150 টাকা, আর একটু ইনারটা ভ্যাকুম ট্যাকুম করে একটু ভিতরটা একটু মুছে টুছে দিলে 300। তো এটা একটা ঠিকঠাক প্রাইস, আর সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কাজ করে, একদম অ্যাজ এ পার্সন এরা খুব অনেস্ট, আমার তো তাই মনে হলো। তো তোমাদের যদি প্রয়োজন হয় গাড়ি মোছা তো তোমরা অবশ্যই এসো। মনে রাখবে যে বিরোহী যে মোড়টা রয়েছে মদনপুর থেকে বিরোহীতে উঠছে, সেখান থেকে শিমুরালির দিকে অর্থাৎ বাঁদিকে যদি খানিকটা আসো এলে দেখবে বুড়িবরতলা একটা মোড় আছে, ওখান থেকে সামান্য একটু এগিয়ে একটাই দোকান, উল্টো দিকে একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, টাটা মোটরসের একটা সার্ভিস সেন্টার রয়েছে তার ঠিক উল্টো দিকে। ওকে, দেখিয়ে দিচ্ছি একবার, দেখে নাও, এই যে সার্ভিস সেন্টারটা রয়েছে, এই সার্ভিস সেন্টারটা ঠিক উল্টো দিকে, এই দেখো। তো তোমরা অবশ্যই আসো, তোমার যদি প্রয়োজন হয় আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর সঙ্গে সঙ্গে বিকেলের সূর্যটাকে একটু দেখিয়ে দিই, অস্তমিত সূর্য খুবই সুন্দর। ভ্যাকুম ক্লিনার দিয়ে ভিতরটা পরিষ্কার করে দিচ্ছে। আমি বলেছিলাম যে বাইরেটাই খালি ধুতে, ওরা বললো যে সামান্য একটু যে ভিতরে ধুলোবালিগুলো রয়েছে সেগুলো আমরা পরিষ্কার এমনি করে দিচ্ছি। আর দেখো কীভাবে ম্যাটগুলো বাইরে বের করে ধুয়েছে, এগুলো পরিষ্কার করছে, এগুলোও কিন্তু এরই মধ্যে। আমি বারবার করে বলেছিলাম, তবুও বললো যে না সব মিলিয়ে
150 টাকা দিলেই হবে। টাকাটা বড় কথা না, বিহেভিয়ারটা এদের খুবই ভালো।